এত পড়াশোনা করে কি হবে রে? অনেক কষ্ট করে আমার মা বাবা এখানে পড়তে পাঠিয়েছে, কারণ আমরা খুব করি নীলা ওকে কিছু বলিস না রে, এটাই জানি যে আমি এখানে পড়তে এসেছি, তাই প্লিজ প্লিজ তোরা আমাকে একটু পড়তে দে। এই শোন, আমরা কি তোকে পড়তে দিচ্ছে না? তুই পড়, আমরা আমাদের কাজ করি। এই রূপসা, হ্যাঁ বল, মালের বোতলটা নিয়ে আয় তো। তাই করি। এই বনি, একটু মিউজিকটা বাজা না। আর শোন, মিউজিকটা একটু জোরে চালাস, আমার আবার ওই আস্তে মিউজিক ভালো লাগে না। হ্যাঁ দিচ্ছি। চেষ্টা করিস না, ঠিক আছে?
আমাদের নামে কমপ্লেন করবি? দরকার বলে সেটাই করবো।
আসছি। এই আস না, তিনটি কল আসছে, আমি না একাই সামাল দিতে পারবো না, তুই যাবি? সেসব তো ঠিক আছে, কিন্তু মাল মালগুলো হ্যাপি দেখতে। আমি ওই মালের কথা বলছি, এই মাল কথা বলছি। আরে চিন্তা করিস না, ভালো মাল করে দেবে। তুই চুপ কর তো নিরুৎসা। শোন না, আজকে একটা জিনিস হয়েছে জানিস তো। কি আবার হবে? রনি আমাকে ফোন করেছিল। ও তাই নাকি? হুম, ফোন করে বললো ওর বাবা নাকি সব টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি আবার কি বলবো? আমি বললাম তোমার যখন এখন টাকা পয়সা নেই তখন আমি আর নেই, তখন ও কি বলবে? ও আবার কি বলবে? ও বললো লজ্জা করে না, এর আগে তুমি আমার থেকে 5 লাখ টাকা নিয়েছো, কত জিনিস কিনেছো, আজ আমার একটু অসুবিধার সময় তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আর আমি তখন বললাম শোনো, ওসব দুঃখ কষ্ট না আমার আবার আসে না। আরো বললো শোন, আমাকে বললো যে তোমাকে দেখে নেব। বাবা তাই নাকি? সে কি রে? আরো বললো তোমাকে ছাড়বো না। তারপর আমি কি করলাম বলতো, ফোনটাকে নিলাম, টুক করে কাটলাম, রেখে দিলাম। তারপর তো ফোনের পর ফোন করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি ফোনটাকে নিয়ে
এই দীপা কোথায় রে? মোর বাড়ি থেকে একটা ওর বাবার নাকি খুব শরীর খারাপ, তাই ও চলে গেছে। যা বাবা, আমাদেরকে না বলেই চলে গেল। শোন, আজ তুই আমার বিলটা বাড়িয়ে নিয়ে আয়।
তবে আমি এর বদলা নেবই।